মাটির নিচে সুড়ঙ্গে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ বিহারের বাসিন্দা এক যুবকের। ঘটনাটি ঘটেছে নরসিংহ দত্ত ঘাট রোড এলাকার বালক ব্রহ্মচারী আশ্রমের কাছে। অব্যবহৃত এক জমিতে মাটির নিচের গর্তে ওই যুবক সহ প্রায় 20-22 জনকে খুঁড়ে আটকে রাখা হয়েছিল বলে জানান অভিযোগকারী। সেখান থেকেই পালিয়ে বিহারে গিয়ে গগৌড়ি থানায় অভিযোগ জানান ওই যুবক। সে নন বেঙ্গলি বিহারের লোক, সে সেই লোকেশনটা দেখাচ্ছে যে এখানে আমি পা মেপে দেখাচ্ছে যে এইখান থেকেই আমি সাইকেল নিয়েও ভেতরে ঢুকতাম। কিন্তু ভেতরে এখানে লোক রাখতো এবং বিহার থেকেই নাকি লোক নিয়ে আসতো, আর হচ্ছে এখানে সবজি বাজার করতে ও নাকি যেত, তারপর ওইখান থেকে পালিয়ে মানে ওইখানেই থাকতো, ও এখানে থাকতো, ওকে আটকে রাখতো। তারপরে বলছে আমি সাইকেল নিয়ে ওখানে ঢুকতাম, ঢুকে তারপরে আমি এখান থেকে মানে পালিয়ে যাই। উনি এটা অভিযোগ করেছে এখানে বেশ 22 জন মতন আছে, 20-25 জন আছে, পালিয়ে গিয়ে বিহারে জানিয়েছে পুলিশকে। হ্যাঁ হ্যাঁ, বিহারের পুলিশকে জানিয়েছে, বিহার আবার এখানে কলকাতা পুলিশকে জানিয়েছে। চলতো মানে এখানে বলছে যে নিচে আন্ডারগ্রাউন্ডে এখানে লোক আছে, সুড়ঙ্গ রয়েছে এখানে, আন্ডারগ্রাউন্ডে লোক আছে, আবার বলছে খিড়কি আছে, সেখানে টিউবওয়েল আছে, ওরা জল, এইটাই বলেছে। এই অভিযোগের উপর ভিত্তি করে শুক্রবার রাত্রে বিহার পুলিশ ব্যারাকপুর গোয়েন্দা অফিসারদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। উল্লেখিত জায়গায় জঙ্গল থাকার জন্য তারা তদন্ত করতে পারে না। আবার আজ সকালে তারা ওই জায়গায় যায় এবং জঙ্গল পরিষ্কার করায়। ঘটনা প্রসঙ্গে কি বলছেন এক নম্বর ওয়ার্ডের পৌরমাতা জুলি সরকার, শুনে নেব তারই মুখ থেকে। অভিযোগ হয়ে উঠতেই পারে, সেটা প্রমাণ সাপেক্ষ তদন্ত শুরু হয়েছে, তদন্ত সমস্ত পরিষ্কার হবে, অনুমান করার কোনো জায়গা নেই। আমি তো ছোট্টবেলা থেকে এখানেই মানুষ, শুনিনি কিছু, তবে অনুমানও করছি না কিছু। তদন্ত যেকালে শুরু হয়েছে, বড় বড় অফিসাররা আছেন, নিশ্চয়ই প্রমাণ হবে কিছু আছে কি নেই। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।